আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ বানাচ্ছি চিকেন চাপ। রেস্টুরেন্ট স্টাইলে ভীষণ মজার এই চিকেন চাপটি খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বেলটি প্রেস করে রাখবেন। এই চিকেন চাপটি আপনারা ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এই চিকেন চাপটি করার জন্য আমি চিকেনের দুইটি লেগ পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকেনের বেস্টও নিয়ে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি চিকেনটাকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবং দেখুন এখানে চিকেনটাকে আমি চিড়চিড় করে কেটে নিয়েছি। তো আপনারা এই চিকেনটাকে দুইভাবেই করতে পারেন, এভাবে আস্ত রেখেও করতে পারেন এবং ছোট ছোট করেও করতে পারেন, আমি দুইভাবেই করে দেখাচ্ছি। এখন আমি চিকেনটাকে একটা শক্ত হামার অথবা একটা লোহার কোনো কিছু দিয়ে আপনারা এটাকে থেতলিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে আলতোভাবে সুন্দরভাবে থেতলিয়ে নিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে যেন মাংসটা হাড় থেকে ছুটে না যায়। তো এটাকে আপনারা অবশ্যই কেয়ারফুলি সুন্দরভাবে থেতলে নেবেন। তো এই তো দেখুন আমার প্রথম লেগ পিসটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি এভাবে বাকি সবগুলো পিস এভাবে একই প্রসেসে থেতলে নিয়েছি। চাপের মাংসটা অবশ্যই এভাবে থেতলে নিতে হয়। তো এখন আমি একটা পাত্রে থেতো করা চিকেনগুলো তুলে নিয়েছি এবং এতে স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এরপর দেব 2 চা চামচ পরিমাণে আদা রসুন পেঁয়াজের পেস্ট, দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 সামান্য পরিমাণে টেস্টিং সল্ট, 1 চা চামচ তেলে রাখা ধনিয়া গুঁড়া, 1 চা চামচ তেলে রাখা কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1.5 চা চামচ টালা জিরার গুঁড়া, 1/2 চা চামচ টালা গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচের থেকে একটু কম তেলে রাখা জয়ফল জয়ত্রীর গুঁড়া। আমি সবগুলো মশলা আগে থেকে তেলে গুঁড়ো করে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে লাল শুকনো মরিচের গুঁড়ো, আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এখানে 1.5 চা চামচের পরিমাণে লেবুর রস নিয়েছি। এখন সবগুলো উপকরণ দিয়ে চিকেনটাকে হাতের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে ম্যারিনেট করে নিব। তো এটাকে সুন্দরভাবে হাতের সাহায্যেই মেশাতে হবে যেন চিকেনের প্রতিটা অংশে সুন্দরভাবে মশলা ঢুকে। দেখুন আমি কিভাবে মশলাটাকে মাখাচ্ছি। এই চিকেনটাকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে, চাইলে সারা রাতও ম্যারিনেট করে রাখতে পারেন। আমি সারা রাত ম্যারিনেট করে রেখেছি। তো এটা যত লং টাইম ম্যারিনেট করা থাকবে এটা খেতে ততটাই ভালো লাগবে। আচ্ছা এখন বলে রাখছি, যদি আপনারা সারা রাত ম্যারিনেট করে রাখতে চান তো চিকেনটাকে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিবেন। তো সারা রাত চিকেনটাকে ম্যারিনেট করে রাখার পর আমি বের করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে বেসন। বেসনটা দেওয়ার ফলে একটা সুন্দর বাইন্ডিং হবে। তো এটাকে আপনারা অবশ্যই ভালো একটা বাইন্ডিংয়ের জন্য ইউজ করতে পারেন। তো আমি এখানে টোটাল 2 টেবিল চামচের মতো বেসন দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন একটা চুলাতে প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটাকে গরম করে একটা একটা করে আমি চিকেন দিয়ে দিচ্ছি। আপনারা তেলটাকে হাই হিটে গরম করে দেন চিকেনটাকে দিয়ে দিবেন। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে চুলাটার আঁচ হাই এবং লোয়ের মাঝামাঝিতে রেখে ভালো করে ভেজে নিতে হবে। আমি চুলার আঁচটা হাই এবং লো হিটের মাঝামাঝি রেখে প্রথমে 15 মিনিটের মতো ভেজে নিয়েছি।
এরপর চিকেনগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। তো দেখুন 15 মিনিট পরে কতটা সুন্দরভাবে একটা পাশ ভাজা হয়ে গিয়েছে। একইভাবে আমি অপর পাশটাও 15 মিনিটের জন্য ভেজে নেব। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। 15 মিনিট পরে আমার চিকেনটা দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি যে ছোট ছোট পিস করে যে চিকেনগুলো রেখেছিলাম সেই চিকেনগুলো আগে ভাজা হয়ে গিয়েছে। এখন আস্ত লেগ পিসটাকে একটু আরও 5 মিনিট আমি ভেজে নেব। তো দেখুন আমি তেলটাকে এইভাবে দিয়ে চিকেনটাকে ভালোভাবে কুক করে নিচ্ছি। আস্ত লেগ পিসটাকে একটু সময় নিয়ে এইভাবে ভেজে নিতে হবে, চেপে চেপে, যেন কোনো দিকেই কাঁচা না থাকে। তো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন চাপ। দেখুন কতটা সুন্দর পারফেক্টলি কুক হয়েছে। এটা আপনারা লুচি পরোটা অথবা নান রুটির সাথে সার্ভ করতে পারেন। তো আমার রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন কতটা মজার। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।